এর প্রভাবে এই মুহূর্তে আমি যেখানে আছি কক্সবাজার সমুদ্র সৈকতে আপনার মাধ্যমে একটু দর্শকে দেখাতে চাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন প্রচুর সমুদ্র কিন্তু খুব বিক্ষুব্ধ হয়ে উঠেছে এবং জোয়ারের একর পর এক ঢেউ গুলো বালিরাড়িতে কিন্তু আসে পড়ছে এবং আমাদের কাছে আজকে সারা দিন কক্সবাজারের গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে আমি যখন লাইভ দিচ্ছি এই মুহূর্তে এখনো কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে এবং মাঝে মাঝে দমকা হাওয়া বয়ে যাচ্ছে আর এর প্রভাবে আমাদের যে কক্সবাজার যে দ্বীপ উপজেলা বহিষ্কালী কুতুবদিয়া ওখানে অনেক নিম্ন এলাকা এবং কক্সবাজার শহরের এক নম্বর ওয়ার্ডের কুতুবদিয়া পাড়া সমতি পাড়া কিন্তু জোয়ারের পানি দিক প্লাবিত হয়েছে এই কবর কিন্তু আমরা কবর পেয়েছি পাশাপাশি কক্সবাজার মহেশকালীতে ওখানে যে বেড়িবাদ আছে সে বেড়িবাদ কিন্তু ছেড়ে গিয়ে ছেড়ে গিয়ে কিন্তু পনেরো হাজার মানুষ ইতিমধ্যে কিন্তু পানি বন্দী হয়েছে আর জেলা পৌরসভার যারা নিম্ন অঞ্চলে মানুষজন তাদেরকে সাইকেল সেন্টারে আনার জন্য তারা কিন্তু এখানে মাইকিং করা হচ্ছে এবং তাদেরকে জোর করে এখানে থেকে সাইকেল সেন্টার আশ্রয় কেন্দ্রে নেওয়া হচ্ছে এবং এখানে কক্সবাজারের আরেকটি বিষয় সাপ্রিত আমাকে জানিয়ে রাখি কক্সবাজারে এখানে এই পরিপূর্ণ আবহাওয়ার মাঝে অনেক পর্যটক কক্সবাজার সমুদ্র সেখানে কিন্তু তারা কিন্তু এই পরি আবহাওয়া দর্শন করছে যদিও বা জেলা প্রশাসন পক্ষ থেকে বিভিন্ন ধরনের তাদেরকে কিন্তু সতর্ক করা হচ্ছে তো সাপ্রে এই ছিল কক্সবাজার সমুদ্র কক্সবাজার থেকে ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ তথ্য